হ্যাঁ, আমি এইচ হানিফ ফয়সাল। তো এআইসিটির স্পেশাল সি প্রোগ্রামিং লেকচারে তোমাকে স্বাগতম। আমরা পূর্ববর্তী লেকচারে আলোচনা করেছিলাম সি প্রোগ্রামিং লিখার জন্য তুমি কি কি ধরনের বর্ণ বা প্রতীক ব্যবহার করতে পারবা, যাকে আমরা বলেছি ক্যারেক্টার সেট। আমরা তারপর আলোচনা করেছি সি প্রোগ্রামিংয়ে কতগুলো শব্দ নির্দিষ্ট করা, তুমি চাইলে এগুলোকে র্যান্ডম যে কোনো কাজের জন্য ইউজ করতে পারো না, তাদের নির্দিষ্ট মান বা কাজ রয়েছে। সো ওইগুলোকে বলা হয় কি কিওয়ার্ড। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি টোকেন নিয়ে। টোকেন কি? টোকেন হলো সি প্রোগ্রামিং তোমাকে ভালো করে জানার জন্য যা যা ব্যবহার করতে হবে সবগুলি হলো টোকেন। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে যদি তুমি একটা সেন্টেন্স লিখতে চাও তাহলে এইটার জন্যে তোমার যা যা জানতে হবে সবগুলিকে আমরা তো টোকেন বোঝার আগে তোমাকে একটা সেন্টেন্স বুঝতে হবে। ধরো যে আমরা যদি ইংলিশে লিখি, একটা সেন্টেন্স লিখলাম যে আই এম এইচ আর, ধরো লিখলাম আই লাভ EICT। এখন দেখো আমি এখানে দুইটা সেন্টেন্স লিখেছি। ইংলিশে দুইটা সেন্টেন্স লেখার জন্য এখানে কি কি ব্যবহার করা হয়েছে দেখো তো। প্রথমত হলো আমি এখানে ইউজ করেছি অ্যালফাবেট, যেমন এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত যে কোনো অ্যালফাবেট আমি ইউজ করতে পারি। আমি এখানে অ্যালফাবেট ইউজ করেছি, রাইট? এক্স্যাক্টলি। তারপর দেখো এখানে আমি এই যে দেখছো গ্যাপ, এটাকে হোয়াইট স্পেস বলে, আমি এখানে স্পেস ইউজ করেছি। আমি এখানে দেখো এই যে ফুল স্টপ ইউজ করেছি, আমি এখানে কোটেশন ইউজ করেছি, রাইট? এই যে একটা সেন্টেন্স লেখার জন্য আমি যা যা ব্যবহার করেছি এইগুলো আসলে টোকেন। অর্থাৎ ইংরেজি লেখার জন্য যে এলিমেন্টগুলো আছে, ধরো যে আমরা এখানে যে যে এলিমেন্টগুলো ইউজ করেছি সবগুলোকে প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা টোকেন বলবো। সিমিলারলি সি প্রোগ্রামিংয়ে একটা স্টেটমেন্ট বা একটা সেন্টেন্স বা একটা তুমি বাক্য যদি লিখতে চাও, এটার জন্য তোমাকে যা যা ব্যবহার করতে হবে সবগুলোকেই মানে ইন্ডিভিজুয়ালি টোকেন বলা হয়। যেমন এখানে আই একটা ব্লক, এম আর একটা ব্লক, এখানে একটা স্পেস আছে, রাইট? এইচ আর একটা জিনিস, এখানে কি একটা ফুল স্টপ ইউজ করেছে, রাইট? এই যে বিষয়গুলো, এই ইন্ডিভিজুয়াল বিষয়গুলোকেই টোকেন বলা হয়। তাহলে টোকেনের সহজ বিষয়টা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের প্রত্যেকটি ক্ষুদ্র এককে কী বলা হবে? টোকেন বলা হবে। এক্সাম্পল তোমাকে বোঝাই, ধরো যে আমি লিখলাম একটা সেন্টেন্স দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি। ধরো আমি লিখলাম ইন্ট, মানে ইন্টিজার, আর সেটা বোঝাচ্ছি তোমাকে ইন্ট। ধরো যে একটা একটা ভেরিয়েবল নিলাম, ধরো যে ইন্ট নাম্বার, বা আমরা লিখি যে সহজ বিষয়, ধরো আমি লিখি ইন্ট সাম ইকুয়াল প্লাস টু, এটা লিখলাম, তারপর একটা সেমিকোলন দিলাম। দেখো এই যে একটা স্টেটমেন্ট আমি সি প্রোগ্রামিংয়ে লিখলাম, মানে একটা লাইন আমি সি প্রোগ্রামিংয়ে লিখলাম যে সাম ইকুয়াল টু ফাইভ প্লাস টু, অর্থাৎ পাঁচ এবং দুই যোগ করে সামের মধ্যে রেখে দাও, সাম একটা ভেরিয়েবল। ওকে, দেখো এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা আমাদের ইংলিশের সাথে সুন্দরভাবে রিলেটেড। যেমন এখানে তুমি এটা সাবজেক্ট ইউজ করেছো, এখানে ভার্ব ইউজ করেছো, এখানে অবজেক্ট হিসেবে, ধরো যে এখানে কী লিখছি আমরা, ধরো যে ডাবল কোটেশন ইউজ করেছি, এখানে ফুল স্টপ ইউজ করেছি। সো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা নাম আছে সি প্রোগ্রামিংয়ের, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা নাম আছে, ওই নামগুলোকেই আমরা টোকেন বলে থাকি। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে আমরা টোকেন বলে থাকবো, মনে থাকবে তো? অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম এককগুলোকে আমরা টোকেন বলে থাকি। যেমন এখানে দেখো এই যে এটা, এটাকে বলা হয় কিওয়ার্ড। এখানে তুমি আর কী কী জিনিস ইউজ করতে পারো, আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি সি প্রোগ্রামে কী কী ধরনের কিওয়ার্ড আছে। এটা একটা কিওয়ার্ড, এবং এখানে তুমি কী কী টাইপের শব্দ ইউজ করতে পারো এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলস কথা বলবো। তারপর দেখো এই যে একটা জিনিস, এই যে সাম, এটাকে প্রোগ্রামিংয়ে কী বলে? এটাকে প্রোগ্রামিংয়ে বলা হচ্ছে যে আইডেন্টিফায়ার, আইডেন্টিফায়ার। এটা একটা আইডেন্টিফায়ার, অর্থাৎ এটা একটা মেমোরি অ্যাড্রেস হিসেবে কাজ করবে, যে এই মানটা এখানে সে এই নামে সেভ করে রাখবে। যেমন এখানে দেখো আর কী কী ইউজ করেছি আমরা, এই যে ফাইভ এবং টু, এই যে ফাইভ এবং টু দুইটা কি মান, অর্থাৎ এগুলোকে বলে লিটারালস। তো এই বিষয়ে আমরা পরে কথা বলবো। সো এইটাকে বলা হচ্ছে লিটারালস, এটাকে বলা হচ্ছে লিটারালস। তো এখন দেখো আরও জিনিস বাকি আছে, এইগুলোকে কী বলে? এই যে দেখো এই যে এটা এবং এটা, এই দুটোকে কী বলা হবে? এই দুইটাকে বলা হচ্ছে হলো, দেখো এই দুইটাকে বলা হচ্ছে আমার অপারেটর, এই দুইটাকে বলা হচ্ছে আমাদের অপারেটর। বাকি আছে কি? হ্যাঁ, এখনও একটা জিনিস বাকি আছে, এইটা, এইটাকে বলা হয় সেপারেটর। আমরা কী কী ইউজ করেছি? আমরা সি প্রোগ্রামিংয়ে একটা লাইন লিখেছিলাম ইন সাম ইকুয়াল ফাইভ প্লাস টু সেমিকোলন। এই একটা জিনিসে কী কী জিনিস জড়িত? প্রথমটা হলো কিওয়ার্ড, প্রথমটা হচ্ছে কিওয়ার্ড, সেকেন্ডটা হচ্ছে কি এই যে এটা, এটাকে বলা হচ্ছে কি আইডেন্টিফায়ার,
তারপর যে এই যে এটা ইকুয়াল তারপর যে প্লাস এগুলোকে বলা হয় কি দিস ইজ দা অপারেটর আর এই যে মানগুলো 5 2 6 7 বা আর কি কি হতে পারে ওদেরকে বলা হয় লিটারালস বা যে ধ্রুবমানগুলো এই ধ্রুবমানগুলোকে লিটারালস বলা হয় ওকে তারপর দেখো এই যে ফুল স্টপ বা এখানে যে সেমিকোলন আমরা ইউজ করেছি সেমিকোলনটাকে বলা হচ্ছে সেপারেটর তার মানে একটা বাচ্চা মার্কা লাইনে আমরা 1 2 3 4 5টা টপিক দেখতে পাচ্ছি সো এইগুলোকে বলা হচ্ছে টোকেনস সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিটকেই টোকেন বলা হয় সো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই প্রত্যেকটা টোকেন নিয়ে এখানে কি কি টাইপের জিনিসপত্র থাকতে পারে তুমি যখন এই প্রত্যেকটা পার্ট টোটালি ক্লিয়ার হয়ে যাবা তারপর তুমি সি প্রোগ্রাম লেখার জন্য প্রস্তুত হয়ে যাবা এবং দুনিয়ায় এমন কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার সামনে পড়বে না যার বেসিকগুলো তুমি ধরতে পারবে না ওকে সো এখানে দেখো আরেকটা ভাগ আছে এই অপারেটর মধ্যে ক্লাসিফিকেশন আছে তারপরে এই আইডেন্টিফায়ারের মধ্যে ক্লাসিফিকেশন আছে একটা হলো ভেরিয়েবল আমরা পাবো ভেরিয়েবল আর পাবো কি কনস্ট্যান্ট আমরা ভেরিয়েবল পাবো কনস্ট্যান্ট পাবো কনস্ট্যান্টের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে কী কী ক্লাসিফিকেশন আছে সে বিষয়ে আমরা ডিটেলস কথা বলবো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কনস্ট্যান্ট কী কনস্ট্যান্ট এবং লিটারালসের মধ্যে যে পার্থক্য এই কনস্ট্যান্ট এবং লিটারালসের মধ্যে একটা পার্থক্য আছে এই পার্থক্যগুলো নিয়ে আমরা আলোচনা করবো